দল হেরে যাওয়ায় এমনিতেই হতাশ ছিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরাট কোহলি। চেন্নাই সুপার কিংসের বিপক্ষে হারের সেই হতাশার মধ্যে কাটা গায়ে নুনের ছিটা হয়ে কোহলির উপর নেমে এসেছে জরিমানার শাস্তি। ম্যাচ শেষ হতেই দৌড়ে কোহলিকে হাজির দিতে হয় ম্যাচ রেফারির কাছে। সেখানে গিয়েই শুনতে পারেন শাস্তির খবর, তাকে ম্যাচ ফির 10% জরিমানা করেছে আইপিএল কর্তৃপক্ষ। এক বিজ্ঞপ্তির মাধ্যমে আইপিএল কর্তৃপক্ষ জানিয়েছে, আইপিএল এর নিয়মের 2.2 ধারা ভঙ্গের অভিযোগে কোহলিকে আর্থিক জরিমানা করা হয়েছে। কোহলি অভিযোগ স্বীকার করে নিয়েছেন, মানে অপরাধ স্বীকার করে মেনে নিয়েছেন শাস্তি। আইপিএল কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে অপরাধের বিষয়টি স্পষ্ট করেনি, তবে ধারণা করা হচ্ছে আগ্রাসী আচরণের মাধ্যমে কোহলি হয়তো আচরণবিধির ধারাই ভঙ্গ করেছেন।